নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে পড়তে একটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি, যেগুলি 2024 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2। তো দেখে নাও যে সমস্ত প্রশ্নগুলো আমি সলভ করে দিয়েছি। তো দেখো, পেজ নম্বর 888, মডেল কোশ্চেন পেপার, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024, এইগুলো আমি সলভ করব। মডেল কোশ্চেন পেপার 10, 1.1-এ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন কয়রানসা চলচ্চিত্রের সঙ্গে, 1.2-তে জীবনের ঝরাপাতা যে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তা হল কয়রানসা দেশ পত্রিকায়, 1.3-তে গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথের প্রকৃত নাম ছিল কয়রানসার হরিনাথ মজুমদার। পরের প্রশ্ন 1.4-এ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম অ্যান্সার হবে কয়রানসার স্কটিশ চার্চ কলেজ, 1.5-এ সর্বধর্মের আদর্শ প্রচার করেছিলেন কয়রানসার শ্রীরামকৃষ্ণ। পরের প্রশ্ন কী বলেছে 1.6-এর প্রশ্ন বলেছে জমির আল্লাহর দান বলেছেন কয়রানসার দুদুমিয়া, 1.7-এ কত খ্রিস্টাব্দে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয় কয়রানসার, 1878 খ্রিস্টাব্দে, 1.8-এ রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন কয়রানসার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, 1.9-এ দেশীয় ভাষার সংবাদপত্র আইন পাশ হয় কয়রানসার 1878 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কী বলেছে 1.8-এ রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন কয়রানসার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তো বলেই দিয়েছে। 1.10-তে ভারতমাতা চিত্রটি এঁকেছেন কয়রানসার অবনীন্দ্রনাথ ঠাকুর, 1.11-এর অ্যান্সার হবে কয়রানসার অরবিন্দ ঘোষ, 1.12-তে অব্যক্ত গ্রন্থটি লেখেন অ্যান্সার হবে কয়রানসার জগদীশচন্দ্র বসু, 1.13-তে একা আন্দোলনের নেতা ছিলেন অ্যান্সার হবে কয়রানসার মাদারি পাশি। পরের প্রশ্ন কী বলেছে 1.14-এ সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কয়রানসার 1936 খ্রিস্টাব্দে, 1.15-এ মানবেন্দ্রনাথ রায় প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি তৈরি করেন কয়রানসার তাসখন্দে, 1.16-এ ভারতে বিপ্লবীবাদের জনক বলা হয় অ্যান্সার হবে বাসুদেব বলবন্ত ফাতকে, আর যদি বলা হয় জননী কাকে বলে তা অ্যান্সার লিখবে মাদাম কামা জননী, আর জনক বাসুদেব বলবন্ত ফাতকে, ঠিক আছে। পরের প্রশ্ন 1.17-এ মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কয়রানসার রামস্বামী নায়িকার, 1.18-এ রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন কয়রানসার সরোজিনী নাইডু, 1.19-এ ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কয়রানসার 1960 সালে, 1.20-তে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন অ্যান্সার হবে কয়রানসার জওহরলাল নেহরু। এবার আমি বিভাগ খ সলভ করাবো। 2.11-এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম অ্যান্সার হবে এ নেশন ইন মেকিং। পরের প্রশ্ন 2.12-তে ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেন, তোমরা জানো যে ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি এই ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। 2.13-তে ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত, তোমরা জানো যে ভারতমাতা চিত্রটি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলনের পটভূমিকায়, ঠিক আছে, ভারতবর্ষের জাতীয়তাবাদী চেতনায় উন্মুক্ত করার জন্য কিন্তু 1905 খ্রিস্টাব্দে বা বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কিন্তু এই ঐতিহাসিক পটভূমিকায় কিন্তু রচিত হয়েছিল। 2.14-এ হালি প্রথায় কী রীতি ছিল, তো দেখো উপরে স্ক্রিনশটে লেখা আছে, তোমরা লিখে নাও ঠিক বা ভুল নির্ণয় করো। 2.21-এ ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশী যুদ্ধের সময়, এটা ভুল আছে। 2.22-তে মজনু শাহ ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা, এটা ঠিক আছে। 2.23-তে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর বেপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়, এটা ঠিক আছে। 2.24-এ দেশীয় রাজ্যগুলি অধিকাংশই ছিল গণতন্ত্র, তো দেখো যত সম্ভব এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার আমি 2.3-এর প্রশ্নগুলো সলভ করাবো। তো দেখো, এশিয়াটিক সোসাইটি অ্যান্সার হবে 1784, মুন্ডা উলগুলান অ্যান্সার হবে বিরসা মুন্ডা, দ্বারকনাথ ঠাকুর অ্যান্সার হবে জমিদার সভা,
ছাত্রী সঙ্গ, অ্যান্সার হবে কল্যাণী দাস। তো দেখো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। কি বলেছে 2.51 বিবৃতির ব্যাখ্যা? দুই হবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে 2.52 বিবৃতির ব্যাখ্যা দুই হবে। এটি ছিল, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের সময়। 2.53 বিবৃতির ব্যাখ্যা এক হবে, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। 2.53 বিবৃতির ব্যাখ্যা দুই হবে, এই সময় অনশনের ফলে গান্ধীজির প্রাণ সংশয় হয়ে উঠেছিল। এই হলো আমাদের মডেল কোশ্চেন পেপার 10-এর রায় মার্টিনের। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।